বৃষ্টির বিপর্যস্ততায় জলবদ্ধতা নিয়ে গতকাল নাকাল ছিল রাজধানীবাসী আজকে খবর জানাতে হাইকোর্ট প্রাঙ্গনে আছেন সহকর্মী সাদিয়া নেনসি নেনসি জলবদ্ধতা পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাবেন আপনি জানেন যে কালকে আসলে ভারী বর্ষণের কারণে মোটামুটি পুরো ঢাকা শহরেই কিন্তু অচল অবস্থা হয়ে গিয়েছিল এবং আজকের চিত্র যদি আমি বলি আমরা মোটামুটি দক্ষিণ সিটি কর্পোরেশনের বেশ কিছু এলাকা আসলে ঘুরেছি সেই জায়গায় কিন্তু খুব একটা আমরা জলাবদ্ধতা কোথাও সেরকম পাইনি তবে আজকে লক্ষণীয় বিষয় যেটি যেটি একটু শুরুতেই বলতে চাই যে আমাদের এই যে জলাবদ্ধতা সমস্যা এই সমস্যার কিন্তু মূল কারণই সাধারণ মানুষ যেটি বলছেন সেটি আমাদের সচেতনতার অভাব এবং সেটির চিত্রও কিন্তু আমরা অনেকটা পথে ঘাটে দেখেছি যেহেতু কালকে জলাবদ্ধতা ছিল আজকে পানি নেমে যাওয়ার পর কিন্তু দেখা যাচ্ছে যে আমরা কি পরিমাণ ময়লা আসলে বিভিন্ন এই যে ড্রেনেজ ব্যবস্থা সেই ড্রেনের মধ্যে আসলে আমাদের প্রতিদিনের যে প্লাস্টিক বর্জ্যগুলো সেগুলো ফেলি সেটির চিত্র কিন্তু আমরা মোটামুটি আজকে পুরো ঢাকা শহরেই সেটি দেখছি অর্থাৎ রাস্তাঘাটে কোনো পানি নেই কিন্তু প্রতিটি রাস্তা কিন্তু খুবই অপরিষ্কার এবং ময়লার যেই আপনি আপনি দেখছেন নিশ্চয়ই আমার সহকর্মী নিশ্চয়ই আপনার মাধ্যমে দর্শকদের দেখাচ্ছেন যে এই যে পথে ঘাটে বিভিন্ন বর্জ্য এবং পলিথ পলিথিনে করে আমাদের দৈনন্দিন জীবনের যেই আমরা ব্যবহার করি সেই ব্যবহারের আবর্জনাগুলো সেগুলো কিন্তু সেগুলো দিয়ে মোটামুটি ঢাকা শহরের প্রতিটা রাস্তাঘাট কিন্তু এই মুহূর্তে খুব নোংরা হয়ে আছে এবং যদিও কিছু কিছু এলাকায় ড্রেনেজ ব্যবস্থা ভালো না সেরকম অভিযোগ আমরা পেয়েছি পাশাপাশি পেয়েছি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যদিও বারবার বলা হচ্ছে যে জলাবদ্ধতা নিরসনে তারা কাজ করছে বিশেষ করে আসলে খাল আপনি জানেন যে এই পানির যে লাইনগুলো অর্থাৎ যে পয় নিষ্কাশনের যেই ড্রেনেজ লাইনগুলো সেগুলো কিন্তু খালে সেগুলোর লাইন দেয়া থাকে তো খালগুলো নানানভাবে দখল করার কারণে কিন্তু বলা হচ্ছিল যে এই খালগুলো যদি আসলে দখলমুক্ত করা যায় এবং সিটি কর্পোরেশন এবং সাধারণ মানুষ সবাই মিলেমিশে যদি আসলে একত্র হয়ে কাজ করতে পারে তাহলে হয়তো জলাবদ্ধতা নিরসনে খানিকটা ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে তো এই মুহূর্তে আমার কাছে এই ছিল সবশেষ মোটামুটি ঢাকা শহরে বেশিরভাগ এলাকাতেই পানি নেমে গেছে কিন্তু পানি নেমে যাওয়ার পরবর্তী যেই আবর্জনাগুলো সেগুলো এখনও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়নি তো সব কিছু মিলেই ছিল আমার কাছে সবশেষ খবর খবর but